সবাই আমার এই স্লাইডটা দেখতে পাচ্ছেন তো নাকি, মানে পিডিএফটা? জি দেখা যাচ্ছে। ওকে ওকে ভেরি গুড। জি স্যার বলে করে আমি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে ওকে সমস্যা নেই। তো এখানে আমি যেটা দেখতেছি যে আমার আমরা এই ল্যাবরেটরিতে আমরা কি শিখব, একটা জিনিসই শিখবো পুরো ল্যাব জুড়ে, আমরা একটা জিনিসই শিখবো, সেটা হচ্ছে আমার ডিজাইন অফ রুফ ট্রাস। ঠিক আছে, যদি বোর্ডে যাই তো আমরা এই সেমিস্টারে বা এই কোর্সে আমরা কি কি শিখবো, জিনিসটা হচ্ছে আমার কি লিখে দেই এখানে, ডিজাইন অফ রুফ ট্রাস। ডিজাইন অফ রুফ ট্রাস, তো ডিজাইন অফ রুফ ট্রাস বলতে আমরা কি বুঝি বা রুফ ট্রাস দ্বারা আমরা কি বুঝি, এটা আমাদের মধ্যে একটা বড় একটা প্রশ্ন থাকতে পারে যে রুফ ট্রাস দ্বারা আমরা কি বুঝতে পারি। স্যার আপনি মিউট করছেন স্যার। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো রুফ ট্রাস দ্বারা আমরা বুঝি যে ট্রাসটা হচ্ছে আমার কি ছাদে দেয়া হয়, এই যে এখানে আমরা একটা ঘর দেখতেছি যে ঘরে হচ্ছে কাঠ দিয়ে এরকম একটা ট্রাস বানাইছে, তো নর্মালি আমরা স্টিল দিয়ে করবো। এটা হচ্ছে আমার রুফ ট্রাস, এখানে অনেকগুলো ছবি আছে আপনারা সার্চ দিবেন। এই যে এই ছবিটা যদি আমি দেখি, এই যে এটা হচ্ছে একটা রুফ ট্রাস, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার একটা স্ল্যাব, স্ল্যাবের ভিতরে যে এটা হচ্ছে আমার রুফ ট্রাস। ঠিক আছে, তো নরমালি হচ্ছে আমার স্টিল এই ল্যাবে হচ্ছে আমরা এই ট্রাসের ডিজাইন শিখব। একটা ট্রাসের ডিজাইনের মধ্যে কি কি থাকে এটা হচ্ছে একটা কথা, যে একটা ট্রাসের ডিজাইনের মধ্যে কি কি থাকে এটা আমরা একটু পরে আসতেছি। তারপর তো জেনে রাখেন যে আমরা এই সেমিস্টার হচ্ছে রুফ ট্রাস শিখব। ওকে, তো এখানে আমরা এখন এখানে ইন্ট্রোডাকশন লেখা আছে যে রুফ ট্রাস আর ইউজড ইন ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, অডিটোরিয়াম। রুফ ট্রাস আমরা কোথায় কোথায় ইউজ করি সে সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে। তো এরপর হচ্ছে আমার যে একটা রুফ ট্রাসের কি কি কম্পোনেন্ট থাকে, যে রুফ ট্রাসের কম্পোনেন্ট কি কি আছে। একটা রুফ ট্রাসের কম্পোনেন্ট বলতে কি বুঝি, কম্পোনেন্ট বলতে বুঝি ধরলাম যে একটা আরসিসি বিল্ডিং এর কথা যদি আমি বলি, একটা আরসিসি বিল্ডিং এর কম্পোনেন্ট হচ্ছে বিম, কলাম, ফাউন্ডেশন ইত্যাদি। ঠিক তেমনি একটা রুফ যে ট্রাস থাকে সেই ট্রাসেরও আমার কিছু কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্ট গুলো কি কি, পার্লিন, স্যাগরড, প্রিন্সিপাল রাফটার, রুফ ট্রাস, গ্যান্ট্রি গার্ডার, ব্র্যাকেট, এগুলো হচ্ছে নাম। এগুলো কোনটা কি আমি যদি এখানে আসি, এই যে এখানে আমার একটা ছবি দেয়া আছে, এই ছবিতে হচ্ছে আমার এটা একটা ঘর দেয়া আছে, এই ঘরে হচ্ছে আমার এই যে এরকম রুফ ট্রাসের এক্সাম্পল দেয়া আছে। তো এই রুফ ট্রাসের মধ্যে আমার কোনটা কি একটু বলি, আমার এই যে রুফ ট্রাসে যে আমার এই যে এই সোজাসুজি যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে এই সোজাসুজি যে দাগটা, এই দাগটাকে বলা হয় আমার পার্লিন। ঠিক আছে, এই দাগটাকে বলা হয় পার্লিন, যে দাগটা হচ্ছে আমার হরিজন্টাল দাগ। আর এই পার্লিনের উপরে যেটা থাকে পার্লিনের পারপেন্ডিকুলারে, এই দাগটাকে বলা হয় আমার স্যাগরড। ঠিক আছে, পার্লিন এবং স্যাগরড এই দুটাকে বলা হয়। তারপর পার্লিন এবং স্যাগরডের মাঝখানে যে এরকম যদি ক্রস কোনো কানেকশন দেওয়া থাকে, ব্রেসিং দেওয়া থাকে, এটাকে বলা হয় রাফটার ব্রেসিং। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার ট্রাস মেম্বার দেওয়া থাকে। তারপর এখানে নাম দেওয়া আছে, যেমন যে এখানে এটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুটো কলামের মাঝখানে যে ব্রেসিং দেওয়া থাকে এটাকে আমার কলাম ব্রেসিং বলা হয়। আর এখানে আমার এই যে এই
পার্লিন যেটা এই পার্লিনের একবার শেষ প্রান্ত যেটা এই যে ওয়ালের উপরে যেটা এই যে এই এই দাগটা এই দাগটাকে বলা হয় আমার ইপস স্ট্রাট ঠিক আছে আর এখানে আমার যে কলাম থাকে কলামের মাঝখান কলাম বরাবর আমার যে পার্লিনের মতো দেয়া থাকে বা যে হরিজন্টাল ওয়ালের মতো দেয়া থাকে এইটা এই বারটাকে বলা হয় আমার গ্রিপস এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন অথবা ইন্টারনেট আছে ইন্টারনেটে সার্চ দিবেন ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন এখানে ওই কথাগুলো লেখা আছে যে কোনটা পার্লিন কোনটা স্যাগরড তার কোনটা হচ্ছে প্রিন্সিপাল রাফটার কোনটা হচ্ছে এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন সমস্যা নেই তো এরপর আসি যে রুফ ট্রাসের কিছু প্রকারভেদ যে আমার রুফ ট্রাস হচ্ছে কি কি প্রকার আছে বা কত প্রকার আছে ঠিক আছে তো রুফ ট্রাস হচ্ছে আমার এখানে বলা আছে যে রুফ ট্রাস এলিমেন্টের উপরে নির্ভর করে যে আমার রুফ ট্রাস কত ভাবে ভাগ করা যায় তো আমার এখানে চারটা রুফ ট্রাস দেওয়া আছে একটা হচ্ছে ফিং ট্রাস এ নাম্বার হচ্ছে ফিং ট্রাস ফিং ট্রাসের বৈশিষ্ট্যটা হচ্ছে দেখতে এরকম এই যে এটার কনফিগারেশনটা হচ্ছে এরকম এবং মাঝখানে হচ্ছে এইভাবে ভাগ দিয়ে এরকম করে ভাগ করা হয় ফিং ট্রাস এর স্প্যান কত হয় 9 মিটার থেকে 10 মিটার স্প্যান হয় স্প্যান মানে কি সাপোর্ট টু সাপোর্ট ডিসটেন্স তারপর হচ্ছে আমার কম্পাউন্ড ফিং ট্রাস অর ফ্রেঞ্চ ট্রাস ফ্রেঞ্চ ট্রাস বি নাম্বার এটার স্প্যান কত হবে 10 মিটার থেকে 15 মিটার স্প্যানের যদি হয় তাহলে এর কনফিগারেশন দেখতে হচ্ছে এরকম হয় আমরা নরমালি এই এই ট্রাসটাই ডিজাইন করব কম্পাউন্ড ফিং ট্রাসটাই এখানে ডিজাইন করব এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড ফ্যান ট্রাস ফ্যান ট্রাস কি স্প্যান এই যে 15 মিটার থেকে 25 মিটার এটা হচ্ছে কম্পাউন্ড ফ্যান ট্রাস আর ফ্যান ট্রাস হচ্ছে 10 মিটার থেকে 15 মিটার এটা হচ্ছে এই চারটা হচ্ছে আমার ট্রাস এছাড়া আরো ট্রাস আছে আপনারা সার্চ করে পাবেন সমস্যা নেই এখানে যে গার্ডস গার্ডস তো বললাম হরিজন্টাল কলামের মধ্যে গার্ডস ব্রেসিং ছবির মধ্যে পাবেন তো এরপর হচ্ছে সেভারাল টাইপ আরো কিছু ট্রাস আছে এই ট্রাসের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে যেমন একটা হচ্ছে বো স্ট্রিং ট্রাস বো স্ট্রিং ট্রাসটা কোথায় ইউজ করা হয় এটা হচ্ছে বিভিন্ন গ্যারেজ বা স্মল হ্যাঙ্গার মানে কি যেখানে স্মল ধরেন যে কোথাও কোনো অটো বা কোনো রিক্সা রাখা হয় গ্যারেজের মতো আর কি স্মল হ্যাঙ্গার বলা হয় প্লেন যেখানে রাখা হয় সেগুলোকে হ্যাঙ্গার বলা হয় স্মল হ্যাঙ্গার স্মল গ্যারেজ এগুলোর রুফে হচ্ছে এই বো স্ট্রিং ট্রাস লাগানো হয় তারপর হো ট্রাস হচ্ছে আমার যদি কোনো কোথাও আমি কাঠের ঘর বানাই বা টিম্বার কনস্ট্রাকশন করি যেখানে স্টিল এবং টিম্বার কম্পোজিট করে আমি ঘর বানাবো সেই ক্ষেত্রে হচ্ছে আমার হো ট্রাস হচ্ছে আমার ইউজ করা হয় ফিং ট্রাস হচ্ছে যেটা দেখা গেল যে লেন্থটা হচ্ছে আমার অনেক বড় যে ট্রাসের স্প্যান আমার অনেক বড় কিন্তু মাঝখানে হচ্ছে আমি কোনো সাপোর্ট দিতে পারবো না যেমন বড় বড় গুদাম ঘর দেখবেন বড় বড় গুদাম ঘরের উপরে আমার মাঝখানে তো কোনো সাপোর্ট বা কলাম আমি দিতে পারবো না তো সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে হচ্ছে আমি এই ফ্যান ট্রাসটা ইউজ করবো যেহেতু মাঝখানে কলাম দিতে পারবো না কলাম না দিতে পারলে এই ফিং ট্রাস টাইপের দেওয়া হয় বাংলা কথাবার্তা এগুলো হচ্ছে আপনারা এই না বুঝলে এগুলো হচ্ছে বলছি ছবি দেখে দেখে বুঝবেন সমস্যা নেই এখানে এত কথা পড়তেও হবে না পড়লেও করতে পারেন সমস্যা নাই আর না বুঝলে দেখা গেল যে ছবি আছে ছবি দেখে দেখে বুঝবেন কোনটা কি আর কি তো এবার আসি এই যে এখানে হচ্ছে আসল কথা আসে এখানে একটা ম্যাথ দেয়া আছে সবাই ম্যাথটা একটু ভালো করে সবাই এই ম্যাথটা দেখতে পাচ্ছেন তো নাকি এই যে ডিজাইন অফ ফিং ট্রাস ফর রুফ তো সবাই দেখতে পাচ্ছেন তো নাকি হ্যালো জি স্যার হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ ওকে ওকে তো এই যে এখানে এখানে হচ্ছে আমার একটা ম্যাথ দেয়া আছে এই ম্যাথটাই হচ্ছে আমরা পুরো সেমিস্টার ধরে করব এটা হচ্ছে মেইন কথা কারণ এই ম্যাথটা হচ্ছে অনেক বড় একটা ম্যাথ তো এখন আমরা এখানে দেখি এখানে আমার একটা ম্যাথ আছে এই ম্যাথটাই আমরা পুরো সেমিস্টার ধরে করব এটা হচ্ছে মেইন কথা তো এই ম্যাথে কি বলা আছে যে ফর কনস্ট্রাকটিং এ রুফ
একটা হচ্ছে ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে আমরা রুফ কনস্ট্রাকশন করব। তো রুফ কনস্ট্রাকশন করার জন্য আমার একটা ট্রাস ডিজাইন করতে হবে, যে ট্রাসের ডাটা আমার এখানে দেয়া আছে। এই ডাটাগুলো আমার এখানে দেয়া আছে যে ওয়ার্কশপের এরিয়া দেয়া আছে 1085 মিটার স্কোয়ার, ওয়ার্কশপের লেন্থ বা একটা ঘর আছে সেই ঘরের লেন্থ হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 21.7 মিটার। তাহলে এটা এটা ভাগ করলে এটা আসে। বেস স্পেসিং দেয়া আছে 4 মিটার, তারপর এজুম করা হয়েছে আপাতত। বেস স্পেসিংটা আমি পরে বলতেছি কি। তারপর যে উইন্ড ভেলোসিটি হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সেখানে আমরা ধরলাম যে উইন্ড বা বাতাসের একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। তারপর লাইভ লোড এর মান দেয়া আছে 518.7 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে রুফ কভারিং লোড। রুফ কভারিং লোড মানে বোঝায় আমার এই ট্রাসের উপরে যদি কোনো টিন থাকে, টিন বা শীট যেটা দিয়ে আমি এটা ঢাকা দিব, তো সেই রুফ বা সেই টিনের ইউনিট ওয়েট হচ্ছে, যে ওয়েট দিবে সেই টিনের ওয়েট হচ্ছে আমার রুফ কভারিং লোড, সেটা হচ্ছে 150 নিউটন পার মিটার স্কোয়ার। এরপর হচ্ছে আমার পার্লিন সেলফ ওয়েট 80 নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো সব হচ্ছে আপনারা বিএনবিসি কোডে পাবেন, বিএনবিসি কোডে দেখা গেলো যে মানগুলো সব চেঞ্জ হয়। পার্লিন আমি বলছি, পার্লিন কি, পার্লিন হচ্ছে আমার যেটা হরিজন্টাল, আর ইউনিট ওয়েট অফ স্যাগ রড 78 8850 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে লোহা। স্যাগ রড যেহেতু লোহা দিয়ে তৈরি, তার জন্য লোহার ইউনিট ওয়েট এবং স্যাগ রড ইউনিট ওয়েট সেম হবে। তো যখন আমার, সবার আগে একটা কথা বলে রাখি আপনাদের, যখন আমার কোথাও একটা ট্রাস ডিজাইনের অর্ডার আসবে বা কেউ ধরেন যে আমাকে ট্রাসের একটা ডিজাইন করতে দিবে, তা আমি প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি এখানে যেটা আছে লেন্থ উইথ প্রস্থ হচ্ছে আমার কত, 21 মিটার, তাই না? তো 21 মিটার যেহেতু আমার প্রস্থ, সো আমি এক্ষেত্রে ট্রাস দেখা গেলো যে এরকম একটা ওয়ারেন ফ্যান ট্রাস যেটা বলি, কম্বাইন্ড ফ্যান ট্রাস। তো আমি সবার আগে কি করবো, অ্যাপ্রক্সিমেট ভাবে আমি একটা ট্রাসের আগে একটা লেআউট বানাবো, এরকম একটা লেআউট বা বিভিন্ন লেআউট ক্রিয়েট করতে পারি। এই লেআউট গুলো কোথায় পাবো, এই যে আমি যদি একটু আগে আসি, ব্যাকে আসি, এই যে এখানে এখানে বিভিন্ন লেআউট দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আমি ধরলাম যে এই লেআউটটা আমি ইউজ করতেছি, এরকম একটা লেআউট দেব। লেআউট দেওয়ার পর সেকেন্ড কাজ আমার কি হবে, এই যে প্রত্যেকটা বাহু, এই যে প্রত্যেকটা বাহুর আমি কি দেব, নাম্বারিং করব 1 2 3 4 5 6 7 8 9 10 11, প্রত্যেকটা বাহুর হচ্ছে আমি বা প্রত্যেকটা মেম্বার আমি নাম্বারিং করব। অর্থাৎ একটা ট্রাসের এই যে প্রত্যেকটা যে অংশ, এটা এটা এটা, এগুলোকে আমার মেম্বার বলা হয় বা মেম্বার বলা হয় আর কি। প্রত্যেকটা মেম্বারের আমি কিরকম নাম্বারিং করব, কারণ আমার ডিজাইনে যদি আমার দেখা গেল যে নাম, এই নাম্বারটা থাকবে, নাম্বারটা থেকে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে এই বাহুর ফোর্স। এখন কথা হলো, আমি এই যে ডাটা দেয়া আছে, ডাটা থেকে আমার কি কি বের করতে হবে, ডাটা থেকে আমার এই যে এই কয়টা জিনিস আমার বের করতে হবে, ডিজাইন দ্য ফলোইং কম্পোনেন্ট টু ডিজাইন দ্য ট্রাস। এই ট্রাসটা ডিজাইন করার জন্য আমার এই কম্পোনেন্ট গুলো ডিজাইন করতে হবে, কি কি। এক নম্বর হচ্ছে আমার পার্লিন এন্ড স্যাগ রড বের, স্যাগ রডের ডিজাইন বের করতে হবে। পার্লিন এন্ড স্যাগ রড কি আমি বলছি না, পার্লিন এন্ড স্যাগ রড আবার বলি, এই যে পার্লিন কি, পার্লিন হচ্ছে আমার এই যে এটা যদি ট্রাস হয়, ট্রাসের যে হরিজন্টাল বরাবর যে যেটা থাকে সাপোর্ট হয় সেটাকে পার্লিন বলা হয়, এবং পার্লিনের উপরে আমার যে ভার্টিক্যাল থাকে সেটাকে আমার স্যাগ রড বলা হয়, এটা মনে রাখবেন। তো আমার এই পার্লিন এবং স্যাগ রড ডিজাইন করতে হবে। দুই নম্বর হচ্ছে যে ট্রাসের যে প্রত্যেকটা মেম্বার আছে, এই যে 1 2 3 4, এই মেম্বারের ক্রস সেকশন কত হবে, তারপর হচ্ছে তো তারপর হচ্ছে এই মেম্বারের, এখানে যে মেম্বার আছে এই মেম্বারের হচ্ছে আমার কোন মেম্বারের, কোন মেম্বারের ডিজাইন কত সেটা বের করতে হবে, কোন মেম্বারের থিকনেস কত সেটা আমার বের করতে হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমার কি ট্রাস মেম্বার ডিজাইন। তিন নম্বর হচ্ছে আমার কানেকশন, এই যে প্রত্যেকটা মেম্বার, এই মেম্বার, এই মেম্বার, এই মেম্বার, তিনটা মেম্বার কি আমার, এই যে এখানে একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে,
এই কানেকশনে আমরা কি পরিমাণ নাট বোল্ট লাগাবো বা কি পরিমাণ ঝাড়াই করব কয়টা নাট বোল্ট দিয়ে কাজ করব সেটা আমার ডিটেইল করতে হবে কানেকশন আর ফাইনাল হচ্ছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেয়ার অর্থাৎ তারপর হচ্ছে একটা ড্রয়িং শিটে কি করব এই ট্রাসটা হচ্ছে আমি ডিজাইন করব তো সবাইকে আমি একটা কথা বলে দেই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এই হ্যান্ডনটা দিয়ে দিব আপনারা এটা এই অনুযায়ী যেটা ল্যাব কাজে আপনাদের ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করতে হবে অ্যাসাইনমেন্ট পেজের মতো ঠিক আছে তো আমার এখানে যেভাবে আছে এইভাবেই করবেন ক্যালকুলেশন ক্যালকুলেশন যা আছে তারপর শেষে হচ্ছে একটা ড্রয়িং পেজ নিয়ে এই ট্রাস্টটা হচ্ছে আপনাদের ড্রয়িং করতে হবে এটা শেষের দিকে করে ল্যাব রিপোর্টটা আপনারা আমাকে জমা দিবেন সেটাই আর কি অ্যাসাইনমেন্ট হিসেবে নেওয়া হবে সমস্যা নেই তো আপাতত এই অঙ্কটা সবাই বুঝছেন তো নাকি ডিজাইনটা যতটুকু করা হবে সেটা হচ্ছে যে আমার লেন্থ বের করা হবে ট্রাসের লেন্থ কি যে আমার এই যে এখানে যে প্রত্যেকটা মেম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই মেম্বার গুলোর লেন্থ কত যেমন 1 মেম্বার কোন কোথায় এই যে এখান থেকে এই পর্যন্ত এই মেম্বারটা কি 1 এখান থেকে এটা কি 2 এই মেম্বার এই জয়েন্ট থেকে এই জয়েন্ট কি 3 তারপরে যে এই জয়েন্ট থেকে এই জয়েন্ট এই মেম্বারের নাম কি 21 বা 21 তো এই মেম্বারের লেন্থ কোনটার কত সেটা আমরা আজকে দেখব আজকের কাজ তো এখানে আসি যে ডিজাইন অফ এ ফিং ট্রাস প্রথমে আমরা যে এরকম একটা ফিগার ড্র করছি এই ফিগার ড্র করার পর এখানে আমার কাজ কি এটা হচ্ছে লেন্থ হচ্ছে এল এটা হচ্ছে এল এটা হচ্ছে এইচ ঠিক আছে আর এটা 6 না এটা হচ্ছে বি সবাই হয়তো 6 মনে করবেন এটা হচ্ছে বি তো এখানে এই মানগুলো দেয়াই আছে আমার এগুলো লাগবে না আমার শুরু হবে হচ্ছে এখান থেকে পিচ আমার লাগবে কি হাইটের মানটা লাগবে ওকে এই হাইটের এই মানটা আমার লাগবে আর কি তো ট্রাসের জন্য আমার একটা রুলস হচ্ছে যে ফর ট্রাস ট্রাসের জন্য আমার পিচের মান হচ্ছে অলওয়েজ পিচ সমান আমরা 1/4 এটা হচ্ছে একটা সূত্র যে ফর ট্রাস ট্রাসের জন্য পিচ সমান হচ্ছে 1/4 ঠিক আছে আবার পিচ সমান আরেকটা সূত্র আছে পিচ সমান পিচ কাকে বলে একটা ট্রাসের হরিজন্টাল মানে হরিজন্টাল বাই ভার্টিক্যাল বাই হরিজন্টাল অর্থাৎ উচ্চতাকে ভূমিতে যদি ভাগ দেই সেটাকে আমি পিচ বলবো এইচ বাই এল কে আমি পিচ বলি তো এই এইচ বাই এল সমান হচ্ছে 1/4 এটা হচ্ছে সূত্র ক্লাসের জন্য হচ্ছে 1/4 আমরা ইউজ করবো স্ট্যান্ডার্ড মান ঠিক আছে তাহলে আমার এখন আমি কি করবো এইচ ইকুয়াল টু 1/4 ইন্টু এল হবে তাহলে এখানে যদি আসি যে এখানে এখান থেকে এটা আসছে তাহলে এই সমান কি 1/4 এর সাথে এল গুণ হয়েছে এখন আমার এখানে এল দ্বারা কি বোঝায় এল দ্বারা বুঝায় কি আমার এই যে ট্রাসের প্রস্থটা কিন্তু আমার এল যেটা হচ্ছে আমার কত 21.7 মিটার ঠিক আছে এল মানে আবার দৈর্ঘ্য মনে করেন না দৈর্ঘ্য বলতে কি এই যে স্প্যান লেন্থ হচ্ছে আমার এল বা ট্রাসের আরেকটা লেন্থ আছে ওয়ার্কশপের একটা লেন্থ আছে ঘর সেই লেন্থ হচ্ছে 50 মিটার ঠিক আছে আমি যদি আমি যদি এখানে আসি আমার ট্রাসটা যদি উপর থেকে দেখি তাহলে কি এরকম চার কোণ একটা ঘর দেখব এই ঘরের এটা হচ্ছে আমার এল এল সমান কত দেয়া আছে 21.7 মিটার আর এটা হচ্ছে আমার ওয়ার্কশপের লেন এই লেনটা হচ্ছে এল ডাব্লিউ বা ওয়ার্কশপের লেন এটা হচ্ছে আমার কত 50 মিটার ঠিক আছে তো এটা আমার লাগবে না আমার লাগবে হচ্ছে এটা যেহেতু আমার ট্রাসটা কি এই প্রস্থ বরাবর আছে তো এখান থেকে আমরা কি তাহলে এই যে এই যে 1/4 এর সাথে আমরা কি লেন্থ অর্থাৎ 8.7 গুণ দিলে আমরা কি এই হাইটটা আমরা পেয়ে গেলাম তো এই হাইটটা আমার কত আসছে 5.425 মিটার ক্যালকুলেশন করলে আসলে 5.42 মিটার ওকে
তো এরপর আসি বে স্পেসিং। বে স্পেসিংটা পরে দিচ্ছি। তো এখানে আমার এরপর কি লাগতেছে আমার এই যে এটার মান, এই যে বি এর মান, এই অতিভুষ্টার মান। তাই এটা এই যে আমি আমি যদি মাঝখান দিয়ে একটা লাইন ড্র করি এখানে মাঝখান আমি যদি মাঝখান দিয়ে একটা লাইন ড্র করি তাহলে এটা আমার একটা সমকোণ। আপনাদের ওখানে শব্দ হচ্ছে কোথাও মিউট করে নিন। আচ্ছা আমি আপনাদের মিউট করে দিচ্ছি, যদি আপনাদের কখনো কোনো কিছু বলতে হয় নিজেরা আনমিউট করে আমাকে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আর কথা বলার না থাকলে মিউট অবস্থায় থাকেন, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছু বলা থাকে আনমিউট করে প্রশ্ন করবেন। আচ্ছা জনাব হান্নান ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করেন না বলেন স্যার। হ্যাঁ ওই আপনাকে মিউট করে দিচ্ছি কারণ আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে আর কি। আমার কি বের করতে হবে, আমার যেহেতু এখানে কি এটা যদি আমি একটা সমকোণী ত্রিভুজ ধরি মাঝখান দিয়ে একটা লাইন ড্র করে যে সমকোণী ত্রিভুজ ধরি তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে h, যেটা হচ্ছে 5.425। আর ভূমি হচ্ছে কোনটা, এই পুরোটা যদি l হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার অবশ্যই কি l/2 হবে। আর এটা হচ্ছে b, তাহলে অতিভুজ স্কয়ার কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা এখানে ইউজ করছে যে অতিভুজ ইকুয়াল টু কি যে লম্ব হচ্ছে h স্কয়ার প্লাস যে ভূমি কত l/2, এই যে ভূমি হচ্ছে যে l/2। ওকে l/2 স্কয়ার। তাহলে এখান থেকে আমি পেলাম কত, এই মানটান বসালাম, বসে হচ্ছে আমার বি এর মান কত 12.131 মিটার। ওকে তাহলে এটা আমি এই টোটালটার মান হচ্ছে 12.131 মিটার। তো এই টোটাল মানটাকে আমি কি চার ভাগ করছি, যেহেতু চারটা বার আছে চার ভাগ করলে আমার 1, 2, 3, 4 এর লেন্থ পাওয়া যাবে। এই যে এখানে এটাকে আমি চার ভাগ করছি, এই যে চার ভাগ করছি, চার ভাগ করে L 1, 2, 3, 4 এর ভাগ পেয়ে গেছি। এখন কথা হলো L 5, 6, 7 কি। একটা কথা বলে রাখি, এই ট্রাস্ট হচ্ছে আমার একটা সিমেট্রিক ট্রাস্ট। সিমেট্রিক ট্রাস্ট মানে কি, এই ট্রাস্টের মাঝখান বরাবর যদি আমি ভাগ করি তাহলে দুই পাশে আমার সব বাহু সমান হবে। তার মানে এই 1 এর সমান কি, এই 2 এর সমান কি 7, 3 এর সমান 6, 4 এর সমান 5, তারপর যে এখানে 23 এর সমান কত 24, 16 সমান 17, 21 এর সমান 26, এরকম আর কি। এই পাশে যা এই পাশেও সেম। এই কাজে এই ট্রাস্টটা আমি যদি অর্ধেকও ডিজাইন করি বাকি অর্ধেকের ডিজাইন আমার অটোমেটিক হয়ে যাবে। তো আমি এই যে চার দিয়ে ভাগ করছি কত 3.033 মিটার পাইছি। ওকে তো এরপর হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যে এখানে একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে। তাই এই ট্রাসের এই 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 বাহু থেকে এই বাহু এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে থিটা। তো আমরা জানি ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান কি যে h/l/2। আগের মতো এই যে h/l/2 লম্ব ভূমি হচ্ছে l/2 আর লম্ব হচ্ছে h, তাহলে আমার কি থিটা সমান ট্যান ইনভার্স এটা। তাহলে এখানে আমি h/l/2 মানটা বসাইছি কত 26.565 ডিগ্রি বেরোছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 26.565 ডিগ্রি। তো বাস এখন বের করছি, বের করার পরে এখন আমি হচ্ছে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য বের করব, তাই না? বাকি বাহুগুলোর দৈর্ঘ্য আমি এখন কিভাবে বের করবো এটা একটা কথা। যেমন এখানে আমার কি L14 ইকুয়াল টু কত L1 tan θ, L14 সমান কি L1 tan θ, এটা কোথায় থেকে আসলো, এই যে এটা আমার একটা ত্রিভুজ, এই যে 1, 9, 14, এটাকে আমি যদি একটা ত্রিভুজ ধরি, এখানে যদি থিটা ধরি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা ট্যান থিটা সমান কি, এই যে লম্ব ভাগ হচ্ছে ভূমি, ঠিক আছে? তাই লম্ব কোনটা 14 আর ভূমি কোনটা L1। এখান থেকে আমি L1টাকে আমি তখন এই পাশে নিয়ে আসছি, নিয়ে এসে হচ্ছে আমার কত আসছে L1 tan θ হয়েছে। তো এটা হচ্ছে আমার হচ্ছে কত 3.033 tan 26.565 ডিগ্রি। ওকে আমি যদি আরেকটু ভালো করে বুঝাই সেটা হচ্ছে
সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিনে কি মানে হ্যান্ড নোট দেখতেছেন নাকি? হ্যান্ড নোট দেখা যাচ্ছে স্যার। ও আচ্ছা ঠিক আছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে আচ্ছা এক মিনিট একটু ওয়েট করেন আপনাদের সুবিধা করে। হ্যান্ড নোটই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের একটু সুবিধা করে দিই দাঁড়ান। একটু অপেক্ষা করেন এক মিনিট দাঁড়ান আমি একটু। এখন দেখতে পাচ্ছেন তো নাকি সবাই? এই যে যেটা একটা পেজ উল্টাচ্ছি এটা আমার কোথা থেকে আসলো? আমি যদি ওয়ার্ডে যাই এখানে দেখবেন যে আমার এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ হচ্ছে আমার কি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা যদি থিটা হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি? cos cos থিটা, থিটা আপাতত ওই দিলাম, তো cos থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি কি আমার l1, ভূমি হচ্ছে l1 বাই হচ্ছে আমার অতিভুজ কি? অতিভুজ কি এল নাইন, তাই না? এখানে হচ্ছে এল নাইন। এই যে cos theta যদি আমি করি তাহলে এটা কি, এটা ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ? তাহলে কি এল ওয়ান বাই এল নাইন? তাহলে আমি নিচে যদি যাই এল নাইন টাকে যদি আমি আলাদা করি, যেহেতু এল ওয়ান এর মান আমার জানা আছে, তাহলে এল নাইন ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এল ওয়ান cos theta, জাস্ট এল নাইন টাকে আমি, সরি এটা ভুলে গেছে, এল ওয়ান বাই হচ্ছে cos 0, এল নাইন টা এই পাশে গেছে আর cos 0 টা এই পাশে আসছে। তো ঠিক সেভাবে এল নাইন এল টেন যদি সেম হয় তাহলে এই পাশে কি আমার, এই পাশেও সেম, এই যে এটা এবং এটা সমান আমার সেম হবে, এল এইট এবং এইট তেরো। তারপর হচ্ছে আমার যেটা আসছে এল টোয়েন্টি, এল টোয়েন্টি কোনটা? এল টোয়েন্টি হচ্ছে আমার এই যে এটা, ঠিক আছে? এল টোয়েন্টি হচ্ছে আমার এটা, তো এল টোয়েন্টি আমার সেম, এই যে এটা যদি আমার সমগণিত, এটা যদি আমার লম্ব হয় তাহলে এটা এটা এবং এটা, এই তিনটা বাহু আমার একটা সমগণিত ত্রিভুজ, আর এল টোয়েন্টি এটা অতিভুজ, তাহলে কি লম্ব এটা স্কোয়ার প্লাস এটি স্কোয়ার রুট করলে কি এটা আসবে? এখান থেকে আমার সেটা আসছে যে এল টু চৌদ্দ আর এল টু স্কোয়ার সমান হচ্ছে এত, এটা সমান এল টোয়েন্টি সেভেন। তারপর হচ্ছে এল টোয়েন্টি ওয়ান, এল টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু এটা হচ্ছে এল, এল টোয়েন্টি ওয়ান কোনটা? এই যে এল টোয়েন্টি ওয়ান, ঠিক আছে? তো এটা এই এই ত্রিভুজের মতো এই ত্রিভুজও সেম হবে, এল টোয়েন্টি ওয়ান এটা যদি সমকোণ হয় তাহলে কি এল থ্রি, এটা কি ভূমি বাই অতিভুজ, কাজে cos theta দিয়ে কাজ হবে। আমি যদি এখানে আসি যেমন, এবার এখানে যদি আসি আমি, এই যে এল থ্রি, এল থ্রি আমি এল টোয়েন্টি ওয়ান কিভাবে বের করবো? cos theta সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, কাজে এখানে আমি cos theta সমান আমি কি দেব, ভূমি, ভূমি হচ্ছে আমার কত l3 আর অতিভুজ হচ্ছে আমার l21, তাই না? কাজে আমি এখানে কি করব, কারণ
L21 এর জন্য আমি কি এখানে L3 দিব এরকম আর কি কাজ তো এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাঙ্গেল এভাবে ডিজাইন করতে হবে আর কি আপনাদেরকে প্রত্যেক অ্যাঙ্গেলের লেন্থ হচ্ছে এভাবে আমার পিথাগোরাসের সূত্র অনুযায়ী এভাবে আমি বের করছি যে L21 এটা হচ্ছে L3 হবে বের করছি তারপর L16 হচ্ছে L9 10 থিটা আগের মতই তারপর শেষে হচ্ছে আমার এখানে যে লেন্থ গুলো আছে লেন্থ গুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন যে কোনটা কিভাবে আসছে যেমন যে L11 যেটা আসছে এখানে এই যে L11 যেটা L11 L11 সমান আমি কি বলতে পারি এই যে এটা যেমন লম্ব হয় এটা যে ভূমি হয় তাহলে কি এই লম্ব হচ্ছে h জানা আছে আর কি L22 আর L23 আমি বের করছি তাহলে এটা এবং এটা থেকে আমি কি tan থিটা দিয়ে আমি এই যে L11 এর অর্ধেকটা বের করতে পারবো তো অর্ধেকটা থেকে আমি দুই গুণ দিলে কি ডাবল চলে আসবে ঠিক আছে সো এখানে এই যে সেটাই করছে এই যে দুই দিয়ে আমি এখানে গুণ করে আমার এভাবে চলে আসছে এটা হচ্ছে আমার পিথাগোরাসের সূত্র অনুযায়ী করছে যাই হোক এখানে হচ্ছে আমার আপনারা ফিগার দেখে দেখে এই লেন্থ গুলো এভাবে বের করার ট্রাই করবেন এখানে লেন্থ বের করার সূত্র একটাই যে আমার পিথাগোরাসের দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে অতিভুজ স্কয়ার কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর একটা হচ্ছে আপনার ওই tan থিটা বা sin থিটা সমান ভূমি বাই অতিভুজ বা cos থিটা সমান sin থিটা সমান লম্ব বাই অতিভুজ cos থিটা সমান ভূমি বাই অতিভুজ বা tan থিটা সমান লম্ব বাই ভূমি এই সূত্র অনুযায়ী আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করব এখানে শেষে হচ্ছে আমার কি এই যে মেম্বারের লেন্থ আছে 1 2 3 4 5 এই প্রত্যেকটা লেন্থ অনুযায়ী আমি সাজাইছি এখানে যে L23 L24 বা L11 যখন L11 দ্বারা কি বোঝায় এই যে 11 নম্বর যে মেম্বার আছে 11 নম্বর মেম্বারের লেন্থ 8.140 এই যে 8.140 ঠিক আছে এরকম করে আছে আমি একটা চার্ট করে এই মেম্বারের লেন্থ গুলো আমি এখানে বের করব ঠিক আছে তো মেইনলি ল্যাব হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে বাসায় নিজেদেরকে এই যে ট্রাস থেকে কিভাবে আমি এই ট্রাসে কিন্তু যে প্রত্যেকটা হচ্ছে আমার কি সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে তারপর হচ্ছে এই যে এটা এটা একটা সমকোণী ত্রিভুজ আসলে যেখানে সমকোণী ত্রিভুজ সেখানে হচ্ছে আমার কি পিথাগোরাসের উপপাদ্য যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অথবা সাইন থিটা কস থিটা ট্যান থিটা সূত্র ইউজ করব তো এটা ইউজ করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন তো সবাই বুঝতে পারছেন তো আমার কথা জি তো যাই হোক আজকে অনেকক্ষণ ক্লাস নেওয়া হলো ক্লাসের মিটিং এর টাইম আর বেশি নাই 3 মিনিটের মতো আছে